رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون بسم الله الرحمن الرحيم امرا سوره نازيات 79 نمبر سوره قران مجيد سوره مرسلات তারপরে সূরা নবা এবং সূরা নাজিয়াত বর্ণনাভঙ্গি একই রকম ছোট ছোট আয়াত এবং মানে অসাধারণ সব তত্ত্বপূর্ণ এবং তার মধ্যে অনেক কিছু আছে এক একটা কথার মধ্যে যেমন একটু আফসোস থেকে যাবে আমি তারপরেও একটা মানে নোটিশ আপনাদেরকে করে যাই বল মুরসালাতে ওরফান শব্দটি মানে আয়াতখানা আমি ঠিক বলতে পারিনি যেদিন আমি তেলাওয়াত করেছি সেটা তো শুধু একটাই বলি যে শপথ সেই বাতাসসমূহের যারা পরপর ও ক্রমাগতভাবে প্রেরিত হয় এই যে শপথ বাতাসসমূহের এই বিষয়টা সংশোধনযোগ্য কারণ শপথ বাতাসসমূহের এই সাথে বাতাসের কোনো সম্পর্ক নেই মুরসালাত মানে আল্লাহর বাণী ও বার্তা তাই না আল্লাহ দেখেছি আমি বলে আসেফাতে আসফান ঝড়ের বেগে চলে আসে ফেরেশতারা দুই ডানা তিন ডানা চার ডানাওয়ালা না সিরাতে না সিরাত তো সেই ব্যাপারগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আবার আশা থাকলো যে আবার যদি আবার আমরা তেলাওয়াতে মানে কখনো যাই তখন ইনশাআল্লাহ আবার নতুন করে সামনে রাখার চেষ্টা করব এইভাবে গোটা কোরআন তো আর এরকম একই ভাষায় একই জায়গায় একইভাবে তো আর ব্যক্ত করা সম্ভব না কিছু কিছু যাকে বলে যে অব্যক্ত জিনিস থেকেই যাবে যেগুলো পরে আপনাদের উপরে দায়িত্ব চলে আসবে আপনারা দেখেন নাজিয়াতে গারকান এখন এই নাজিয়াতে গারকান এবং শপথ সেই ফেরেশতাদের যারা ডুবিয়া টানে বাংলায় লেখা আছে ডুবিয়া টানে ডুবুরির মতো আর কি নাশিতাতে নাস্তান আবার খুব সহজভাবে বের করে নেয় তাহলে এখন শপথ তাদের যারা ডুবে বের করে শপথ তাদের যারা খুব আলগোছে বের করে ওয়াসাবিহাতি সাবাহান এবং তীব্র গতিতে সাঁতার কাটে তাহলে সাবেহাতে সাবাহান শব্দটি দুবার শুনলেন আমরা মুসাববেহাত সুরাতুল হাদিদ থেকে শুরু আমরা দেখেছি পাঁচখানা সুরা সুরা যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সেই সাব্বাহা ইউসাব্বিহুর শব্দমূল সাবেহাত সাবাহান মানে সাঁতার কাটা এবং এইটা বাংলায় আনতে গেলে এটা নিত্যকার কাজ প্রতি মুহূর্তে মানুষ যে কাজগুলো করে সেটাই সাব্বাহা ফাসাবিকাতি সাবকান এবং সেখানে কম্পিটিশন হয় একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে সেই ফেরেশতাদের ব্যাপার ফল মুদাব্বিরাতি আমরান এবং তারা সাথে সাথে সেই সমস্ত বিষয়ও পরিচালিত করে যে সমস্ত বিষয় তাদের উপরে আদেশ করা হয়েছে ইয়াউমা তারজুফুর রাজেফা যেই দিন কম্পনের ধাক্কা লাগবে তাতবাউহা আর রাদেফা মানে পেছনে আসবে আর একটা ধাক্কা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন হৃদয়গুলো সেদিন কাঁপতে থাকবে তাহলে আবসারুহা খাশিয়াতুন এবং দৃষ্টি অবনমিত থাকবে ভীত সন্ত্রস্ত অবনমিত কি হচ্ছে ইয়াকুলুন বলবে আইন্না লা মারদুদুনা ফিল হাফিরা কাদের মানে হৃদয় কম্পন কম্পিত থাকবে কাদের মানে দৃষ্টি অবনমিত থাকবে যারা আইন্না তারা বলতো আইন্না লা মারদুদুনা ফিল হাফিরা মানে আমরা কি কোনোভাবেই আর পুনরায় ফিরিয়ে মানে মানে ফিরিয়ে আনা হচ্ছি আইদা কুন্না ইদামান নাখিরা যখন আমরা একেবারে জরাজীর্ণ হার গড়ে পরিণত হব কালু তিলকা ইদান কাররাতান খাসিরা তারা বলল তারা এখন বলছে মানে কেয়ামতের দিন তারা এখন বলছে যে যদি এটাই বাস্তবতা হয় তাহলে তো অবস্থা খুব কঠিন হবে আমাদের একটু পেঁচানো কথাগুলো
এজন্য জটগুলো খুলতে খুব সতর্কতার সাথে পড়তে হয়। কালু তিলকা ইদান কাররাতান খাসিরা ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন, এবার সহজ হয়ে গেল কথাগুলো, কিছুই নয়, সেটা একটা প্রচণ্ড ধমক, একটা জাজরাতান ওয়াহিদাতান, প্রচণ্ড একটা ধমকির মতো। ফাইদা হুম বিসাহেরা, এবং সকলেই সেই ধমকের পরে উপস্থিত খোলা ময়দানে উপস্থিত হয়ে যাবে। হাল আতাকা হাদিসু মুসা, ভাবুন কি গেল কথাগুলো, 14 পর্যন্ত এক থেকে, এবং এখন কি হচ্ছে, কিয়ামতের কথা পরিষ্কার বলা হলো, সেই দিন কিয়ামতকে যারা বিশ্বাস করেনি, এর আগের সূরা আমরা দেখেছি ফাওয়াইলুন লিল মুকাল্লিবিন, একই সূরায় 10-12 বার দেখেছি আমরা। এবার এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে 15 আয়াতে এসে বলা হচ্ছে হাল আতাকা হাদিস ও মূসা, তোমার কাছে কি মূসার কথা এসেছে, ইদনাদাহু রাব্বুহু, যখন সে ডেকেছিল তার প্রতিপালককে, বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মানে পবিত্র উপত্যকা তুয়ায়, ইদহাব ইলা ফিরাউন, ইদ নাদাহু, যখন ডেকেছিলেন তিনি তাকে, রাব্বুহু তার প্রতিপালক, বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, অর্থাৎ পবিত্র উপত্যকা তুয়ায়, ইদহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তাহলে কথা রাখা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে প্রেক্ষিত মক্কা, 1500 বছর আগের কাহিনী। তো আমরা এখন যেই জায়গায় উপস্থিত কোরআনে, এই বাস্তবতাটাও একটু সঙ্গে সঙ্গে নিয়ে নেই আমরা, যে আমরা যদি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কোরআনকে নিয়ে এগিয়েছেন এবং এক পায়ে দুপা করে যেভাবে এগিয়ে আসতে আসতে আমরা মনে করি তিনি যেভাবে প্রচার করেছেন, তার বাস্তবতা ছিল একরকম, তার সিরিয়াল ছিল একরকম, আমাদের বেলায় হয়েছে অন্যরকম। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা পড়া মানুষদের সন্তান, এই কালেমা পড়া বিশাল পরিবারের সন্তান, এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখতে শিখতে বড় হয়েছি। নামাজ রোজা হজ জাকাত, এই আমাদের ধর্মীয় কর্ম, এটা আমরা শুনতে শুনতে করতে করতেই বড় হয়েছি। তো সেই মানুষগুলোর জন্য সূরা ফাতিহা থেকে শুরু সূরা বাকারা, আল ইমরান, নিসা, মায়দা, এই ধারাবাহিকতা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের নাতি, যেই কাবায়, মানে আমরা ইতিহাস থেকে বলছি, কাবায় মূর্তি রেখে, এবং মূর্তির ইঙ্গিত দেখা যায় এখানে স্পষ্ট, তো কাবায় মূর্তি রেখে পূজা করা হতো, তো সেই কোনো একজন মানে মূর্তি পূজক, আমরা বিশ্বাস করি বা অবিশ্বাস করি এটা নয়, যে ইব্রাহিমের কথা যখন বলাই হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সমগ্র মানে গোটা তার পরবর্তীকালের মানুষকে ইব্রাহিমকে অনুসরণ করতে বলা হয়েছে, সেই ইব্রাহিম ছিলেন একজন প্রধান পূজারী, মূর্তি নির্মাতা, মূর্তির মানে অনেক বড় শিল্পী তার পিতা। তো এই জন্য আমরা আমাদের রাসূলকে যেইভাবে আমরা মানে বা ইতিহাসের মাধ্যমে যেইভাবে চিত্রিত করতে চাই তার প্রয়োজন নেই। তো তাকে বলছে হাল আতাকা হাদিস মূসা, এখন আপনাকেও বলছেন আল্লাহ, যদি ধরে নেই আমি পাঠক, আমাকে বলছেন যে তুমি এই পর্যন্ত কোরআন পড়েছো, তো তোমার কাছে কি আসেনি মূসার খবরাখবর, যখন তাকে ডেকেছিল তার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায়, এখন আমাকেই আল্লাহ পবিত্র কোনো উপত্যকায় ডাকবেন বা পবিত্র কোনো জায়গায় ডাকবেন, এটা প্রয়োজন নেই, কারণ আমাকে আল্লাহ কিতাব পড়ার তৌফিক দিয়েছেন, তা আমার হাতে কিতাব তুলে দিয়েছেন। ইদহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, এখন যাও তুমি ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে, করছে, সে সকল সীমা ছাড়িয়ে গেছে, এভাবেও বলতে পারে। ফাকুল, এখন তাকে গিয়ে বলবে হাল্লাকা ইলা আন্তাজাক্কা, এখন যদি আপনি কথাগুলোর মর্ম অনুধাবন করতে পারেন, কথাগুলোর বাস্তবতা আপনার অনুধাবনে আনতে পারেন, তাহলে আপনি দেখবেন যে বার্তাবাহকের যে বার্তা নিয়ে আল্লাহ পাঠিয়েছেন তাকে, যার কাছে, তার কাছে গিয়ে কি বলছে, এই কথাগুলো এখনো একইভাবে কার্যকর।
আমরা যে কোনো মানে মনে করুন যে বড় কোনো প্রধানের কাছে গিয়ে এই প্রশ্ন রাখতে পারি যে হাল্লাকা ইলা আনতাজাক্কা, আছে কি এরকম কোনো ইচ্ছা তোমার যে তুমি পরিশুদ্ধ হবে। এই যে পরিশোধনের বিষয়টা, সেই পরিশোধনের ব্যাপারটা আমরা তো 250 জাকাত এটাই জানি, জাকাত তাই না? এখানে দেখুন, এখানে তর্জমাও কিন্তু একইভাবে, তুমি কি পবিত্রতা অবলম্বন করিতে প্রস্তুত? জাকাতের মানে তো হাল লাকা ইলা আনতাজাক্কা, এরকম কোন উদ্দেশ্য কি তোমার আছে যে তুমি পরিশুদ্ধ হবে? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাত্তাকশা, এবং আমি তোমাকে দেখিয়ে দেব, আমি তোমাকে পরিচালিত করব সরাসরি তোমার প্রতিপালকের দিকে, এবং যদি পরিচালিত করি তখন তুমি ভয় পাবে। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যারা কাছে দূরে এই দূরদর্শনের মাধ্যমে আমরা যারা জুড়ে আছি তাদের সকলে একসাথে উপস্থিত হয়ে যাই এই দুখানা আয়াত নিয়ে, যে তোমার কি এমন কোনো উদ্দেশ্য আছে তোমার যে তুমি পরিশুদ্ধ হবে? তাহলে পরিশুদ্ধ হওয়া কি? পরিশুদ্ধ হওয়া কিন্তু আমরা বহুবার দেখিয়েছি, বহুবার নিজেরাও দেখিয়ে দিয়েছি 151-তে, যে আল্লাহ বলেছেন যে কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, যেভাবে পাঠিয়েছি তোমাদের মধ্যে তোমাদেরই একজনকে আমার বার্তাবাহক বানিয়ে, সে আমাদের আয়াত তোমাদেরকে পড়ে শোনায় এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে তোলে। সেই যে পরিশুদ্ধ করে তোলার সেই যে বাস্তবতা, সেই কোথায়? সূরাতুল বাকারা আর শেষ অধ্যায় কোরআনের 30 পারার যে বর্ণনা, যে হাল্লাকা ইলা আনতাজাক্কা। এখন আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করি, ভাই আছে কি এমন কোনো উদ্দেশ্য আপনার, এমন কোনো বাসনা আপনার মনে যে আপনি পরিশুদ্ধ হতে চান? ও আহদিয়াকা ইলা রাব্বিকা ফাত্তাকশা, তাহলে আমি আপনাকে দেখিয়ে দেব, পরিচালিত করব আপনার শ্রী প্রতিপালকের দিকে, তখন আপনি ভয় পাবেন। এই কিন্তু মান আনাব, যারা ফেরে, যারা এইদিকে ফেরে, যারা চলে, নানানভাবে আমরা এই কথাগুলো আগে দেখে এসেছি গোটা কোরআনে। ফারাহু আল আয়াত আল কুবরা, তখন দেখে দেখালো সে তাকে তার কাছে দেওয়া বড় নিদর্শন। ফাকাজ্জাবা ওয়া আসা, সে ওগুলোকে অগ্রাহ্য করল, প্রত্যাখ্যান করল এবং সে অমান্য করল। সুম্মা আদবারা ইয়াসা, এরপর সে পিছনে চলে গেল, ফিরে গেল, অর্থাৎ তার প্রাসাদে গেল এবং সে অন্য চেষ্টায় লিপ্ত হল। ফাহাসারা ফানাদা, মানে কত ছোট্ট ছোট্ট কথার মধ্যে কত বিশাল বিশাল কাহিনী। মানে ইয়াসা, সে একটা পরিকল্পনা নিয়ে চলে গেল বা একটা মানে কর্ম পরিকল্পনা নিল। ফাহাসারা, কর্ম পরিকল্পনা কি? জনগণকে জমায়েত করল। ফানাদা, সেখানে সে ঘোষণা করল। ফাকালা, সেখানে সে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তাহলে এই রব মানে সৃষ্টিকর্তা নয়, এই রব মানে প্রতিপালক নয়, এই রব মানে প্রভুত্ব, আমার প্রভুত্ব তোমাদের উপরে। ফাআখাযাহুল্লাহ নাকাল আল আখিরা ওয়াল উলা, মানে ছোট্ট ছোট্ট কথায় কিভাবে রব্বুল আলামিন এত বড় বিশাল কাহিনী শেষ করে দিলেন, অতবার ধরলেন তাকে আল্লাহ, মানে দৃষ্টান্ত বানাতে পরবর্তীকালের লোকদের জন্য এবং তার আগের কালের লোকদের জন্য, এখনকার আগের কালের লোকদের জন্য। তাহলে দেখুন আল আখেরাতে ওয়াল উলা, তাহলে এখানে আগে আখেরাত এসেছে, এটাও দেখ মানে দৃশ্যমান ব্যাপার। ফা আখাযাহুল্লাহ নাকাল আল আখেরা, এবং পরকালে কিয়ামতের মাঠে ফেরাউনকে দেখানো হবে, সে পরকালের একজন দৃষ্টান্ত, যে এই দেখো এর দিকে তাকাও, এ কত কিছু দেওয়া হয়েছিল এবং সে কি করেছে, এবং উলা, এবং এখনকার এই পৃথিবীর জীবনেও সে আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, আসলে এবার কথা যে আছে এর মধ্যেই শিক্ষণীয় নিদর্শন, লাইবরা,
শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় পায়, যে ভয় পায়। আন্তু মাসাদ্দু খালকান আমিসসামা। এখন এগুলো নিয়ে ধরুন ব্যক্তিগত পর্যায়েও সুন্দর করে এগুলোর অনুশীলন করা যায়, এইভাবে যে একখানা আয়াত নিয়ে যে এই আমি আয়াতটা পড়লাম আমি একটু ভাবিত হই, একটু ভাবি ব্যাপারটা নিয়ে, চিন্তা করি যে কী পড়লাম আমরা। যেমন যদি এটা আমি নিয়ে ভাবি আন্তুম আসাদ্দু খালকান আমিসসামা, তাহলে এখন আপনার সৃষ্টির কতটা গভীরে আপনাকে পৌঁছাতে হচ্ছে, কত অবগতি আপনাকে আনতে হচ্ছে নিজের মধ্যে, যে তোমরা কি খুব কঠিন সৃষ্টির ক্ষেত্রে নাকি ওই আকাশ, আমরাই তো নির্মাণ করেছি সেটা। তাহলে আকাশ নির্মাণের ক্ষেত্রে কি কি প্রকৌশল প্রয়োজন হতে পারে, কতটা ক্ষমতা প্রয়োজন হতে পারে, আমাকে নির্মাণের ক্ষেত্রে কতটা ক্ষমতার প্রয়োজন হতে পারে, একটা তুলনামূলক একটা মানে আলোচনার মধ্যে মনকে আপনা থেকেই ইনভলভ করে দেওয়া যায়। রাফা সামকাহা ফাসাওয়াহা, উচ্চে তুলেছেন এই ছাদটাকে বা তার ছাদ বা তার অবস্থান, তারপরে তার ফাসাওয়াহা এবং তারপর নির্মাণ করেছেন। এখানে আমরা একটা ব্যাপারে কিন্তু এখানে মানে আনতে পারি সামনে, যে সুরাতুল বাকারায় আমরা একদম প্রথম একদম এই কথা বহুবারই আছে, কিন্তু আমরা প্রথমে কেন যাই শেষ আর শুরুটা দেখার জন্য, যে শুরুতে এই কথাগুলোর ইঙ্গিত রয়েছে কিভাবে। আয়াত 29 সুরাতুল বাকারা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু আছে এই পৃথিবীতে তার সব। সুম্মা ইস্তাওয়া ইলাসসামা, এখন ইস্তাওয়াকে অনেকে লক্ষ্য করেছেন, সেদিকে ফিরেছেন, সেদিকে তাকিয়েছেন, নানানভাবে ব্যক্ত করেন তর্জমাকারীদের মধ্যে সুম্মা ইস্তাওয়া, এরপর কেউ কেউ বলছে মনস্থির করেছেন। তো আমরা যাই হোক, যা পড়েছি আমরা তা আবার লক্ষ্য করেছেন ইলাসসামা। তো এই ইলাসসামায় ব্যাপারটাকে আমি আনবো কোথায়, আমি লিখে আমি লিখব বা আমি বলবো শূন্যের দিকে, যেমন আকাশ শূন্যতা। তো সুম্মা ইস্তাওয়া ইলাসসামা ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, অর্থাৎ তারপর লক্ষ্য করেছেন শূন্যের দিকে, আগে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করার সব সৃষ্টি করেছেন, তারপর লক্ষ্য করেছেন শূন্যের দিকে যেটা তখন ধোঁয়াচ্ছন্ন ছিল, এবং সেই শূন্য তারপর সেগুলোকে অর্থাৎ সাতটা আকাশ বানিয়েছেন, এগুলোকে মানে বলা হচ্ছে যে সাবা ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত। তো এই যে লক্ষ্য করেছেন সাবা সামাওয়া সাতটি আকাশ, এইখানে একটা ছোট্ট কৌশল একটা মানে কৌশলগত কথা আছে এইরকম, যে যেটা এইখানে আছে যে রাফা সামকাহা ফাসাওয়াহুন্না, তাহলে প্রথমে অর্থাৎ সাত আকাশ বা প্রথম আকাশ কতটা দূরত্বে হবে এই দূরত্বটা আগে নির্ণয় করেছে, যে কতটা উপরে এই আকাশ হবে, তারপর তাকে বানিয়েছে নির্মাণ করেছে, তাই না? যেমন আমরা ঘরের একটা মাপ দেখাই, তাই না, ঘরের একটা মাপ দিই যে কতটা উঁচু হবে, তাই না, ঘরের ছাদ কত ফিট উপরে হবে, ঘরের চাল কতটুকু উপরে, আগে একটা নির্ণীত মাপ থাকে। তাহলে কী হলো রাফা সামকাহা, উচ্চে তুলেছেন তার পরিধিটা কোথায় হবে, সুফা সাওয়াহা, তারপর তাকে নির্মাণ করেছেন সেখানে। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং আচ্ছন্ন করেছেন তার রাতকে এবং প্রকাশ করেছেন তা থেকে দোহা তার দিন। এটা পৃথিবীর ক্ষেত্রে কিন্তু ওয়াল আরদা বাদা দালিকা দাহাহা, এবং ভূমিকে এরপর তিনি বিছিয়ে দিয়েছেন, বিস্তীর্ণ করেছেন। আখরাজা মিনহা মা আহা ওয়া মার আহা, এবং বের করেছেন সেখান থেকে তার হ্যাঁ মা আহা তার পানি এবং তার উদ্ভিদ। ওয়াল জিবালা আর সাহা, এবং পাহাড় পর্বতকে তিনি তাতে গেড়ে দিয়েছেন। মাতা আনলাকুম বলে আনা আমেকো,
তোমাদের জন্য জীবিকার আয়োজন এবং তোমাদের চতুষ্পদের জন্য বা তোমাদের পালিত পশুদের জন্য। ফাইজা জাতি তাম্মাতুল কুবরা, অতঃপর যখন সেই মহা দুর্ঘটনা ঘটবে, এই সেই আসা, এখানে আসলে গিয়ে পাবে আত্মাম্মাতুল কুবরা। ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, এখন এইখানে দেখুন, ইয়াতাযাক্কারু, সেই দিন মানুষ তার সব কর্ম স্মরণ করিবে। তো এই জায়গাটায় আমি বলতে চাই ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, বরং বলা যেতে পারে সেই দিন মানুষ আলোচনা করবে, পর্যালোচনা করবে কি সে করেছে, কিসের চেষ্টা সে করেছে। বা বুদ্রে জাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং তার জন্য যে যাকে দেখানো হবে বা যে দেখবে তার জন্য জাহিমকে উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে তার মুখ। এইবার এই সুরার প্রাণ কেন্দ্র নাজিয়াতের একেবারে লকেট, যেটাকে আমরা বলবো ফাআম্মা মান তাহা। তো এই জন্য আমরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন আমরা সেই দিন মনে করতে পারবে মানুষ কিসের চেষ্টা সে করেছে। তো এই কথাটাকে আমরা আনবো এইভাবে যে আপনার আমরা বলেছি কি ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ আলোচনা করবে, স্মরণ করবে, আলোচনা করবে, পর্যালোচনা করবে কিসের চেষ্টা সে করেছিল। কারণ যেই দিনের সামনে সে বা যেই দিনে সে এখন উপস্থিত, এর জন্য তার তো কোনো চেষ্টার রেকর্ড তার কাছেই নাই। তাহলে সেই আলোচনা পর্যালোচনার পরে যখন জাহান্নাম উন্মুক্ত হবে, ফাআম্মা মান তাগা, তখন তাদের কথা যারা সীমালঙ্ঘন করেছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমালঙ্ঘনকে এক কথার মধ্যে কিভাবে রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, প্রাধান্য দিয়েছিল পৃথিবীর জীবনকে, এটাই সীমালঙ্ঘন। এই যে মাত্রা নির্ণয়, এই মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কেন আর পেছনে পড়ে থাকব, অন্তত এতটুকু বোধ বুদ্ধি আল্লাহ তাআলা আমাদের সকলকে দিয়েছেন, আমরা যেন এই মাপটা দেখি যে আমি আমার চিন্তা ভাবনা চলা ফেরার মধ্যে কোথাও এই পৃথিবীর জীবন যেন প্রাধান্য না পায়। সেখানে যেমন ধরুন আমার মনে মনে স্বপ্ন আছে একটা বাড়ি করব, একটা মানে দালান তুলব বা একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করব, তারপর আমি সব গুছিয়ে গেছি সুন্দর করে বসে আল্লাহর কাজই করব, এইটা একটা ধোকা। হ্যাঁ, এই জায়গাটায় আমি মনে করুন সম্মানের সামর্থ্যবান যারা আছে, যেমন পৃথিবীতে মানে বেসিক ইকোনমি বলতে যেটা বোঝায় আর কি, অর্থনীতির মূল, যেটা অর্থনীতির মূল হলো উত্তরাধিকার। পৃথিবীতে সম্পদ বন্টনের ব্যবস্থাপনা আল্লাহই করে দিয়েছেন উত্তরাধিকার সূত্রে, বাবা মরে গেছেন এখন তার ছেলে ছেলে মেয়েরা তার অংশ পাচ্ছে, এইভাবেই অর্থ সম্পদ যেভাবে আপনার বিস্তৃত হয় সেখানে কেউ বঞ্চিত হয়, সেটা এখনকার পৃথিবীর কাহিনী। তো এখন কেউ একজন পয়সা পেল, এখন সে যদি তার জন্য একটা ঠিকানা তৈরি করে, যে না ঠিক আছে একটা স্থায়ী ঠিকানা তৈরি করে ভাড়াটা দিয়ে ঢাকা ঢাকা শহরে, এগুলো শোভন অশোভনের প্রশ্ন কিন্তু এখানে আসে না। কিন্তু আমি প্রাধান্য দিচ্ছি কিনা পৃথিবীর জীবনকে, যে পৃথিবীর জীবনটা আগে ভোগ করে নেই। যেমন আমাদেরই এক ভাই বলছে, ভাই আমি টিকা ফিকা দিছি, ভাই আপনি তো একেবারে ছেড়ে দিয়েছেন জীবনকে, আমি আরও কিছুদিন একটু ভোগ করে নিতে চাই। ওপেন ঘোষণা, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং তাহলে আম্মা মান তাগা, এখন তাদের কথা যারা সীমা লঙ্ঘন করেছে, এখন সীমা লঙ্ঘনটা কি, সীমা লঙ্ঘনটাই হলো এই যে আসারাল হায়াতাদ দুনিয়া। তো আমরা অনায়াসে ভেবে নিতে পারি, আমি আমার মনকে চিনি, ওই যে বালিল ইনসান ও আলা নফসিহি বাসীরা সূরা কিয়ামা, মানুষ তার নিজের ব্যাপারে ষোলোয়ানা শেয়ানা সব বলতে পারে, সব সে জানে সে আসলে কীরকম মানুষ। তো আপনি তো জানেন আপনার সম্পর্কে, আপনি কীরকম মানুষ, কী আপনার চিন্তাভাবনা, কী আপনার কোথায় আপনার লক্ষ্য। তাহলে জীবনের লক্ষ্য যদি পরকাল না হয়, জীবনের লক্ষ্য যদি পৃথিবীটা হয়, তাহলে আর এই কোরআন টোরআন পড়ার দরকার নেই। তাহলে ভাই আপনার একুল দুকুল যাবে কেন, এক কুল অন্তত পান,
পরেরটা পরে দেখা যাবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, কারণ তিন কথায় কথা শেষ। আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত আদ দুনিয়া, এখন তার কথা যে সীমা লঙ্ঘন করেছে অর্থাৎ প্রাধান্য দিয়েছে পৃথিবীর জীবনকে, তাহলে আল জাহিমু হিয়া আল মাওয়া, এই যে জাহান্নাম যেটাকে কাছে আনা হয়েছে সেটাই তার ঠিকানা, ব্যাস হয়ে গেল। এর বিপরীতে ওয়া আম্মা, এবং তাদের কথা মান খাফা মাকামা রাব্বিহি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাজিম, যে ভয় পেয়েছিল তার প্রতিপালকের সামনে তাকে দাঁড়াতে হবে। মানে কথাগুলো মানে কত গুরুত্বপূর্ণ সে তো আমরা কোরআন যারা পড়ে এসেছি তারা দেখতেই পাচ্ছি, কিন্তু দেখবেন কথাগুলোর সাধারণ প্রকাশ কিন্তু একটা আছে, সাধারণভাবে ওর একটা অভিব্যক্তি আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, এবং নিষেধ করেছে নিজ প্রবৃত্তিকে তার ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে। তো এই জায়গাটায় আমরা 50 নম্বর সূরা সূরাতুল কাফ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা আয়াত 16, কার্যত আমরাই সৃষ্টি করেছি মানুষকে, ওয়ান্না আলাম, এবং আমরা জানি, মা তো ওয়াসওয়িসু বিহি নাফসুহু, তাহলে ইনসান এবং তার নফস দুটো আলাদা জিনিস। আমরাই সৃষ্টি করেছি মানুষ এবং আমরা জানি যে অহরহ বা প্রতিনিয়ত কি ফুসলাতে থাকে তাকে তার নফস, কি করে জানি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যেহেতু আমরা তার নিকটতর, তার একেবারে যে স্পাইনাল কর্ড যেটা অর্থাৎ মগজের সঙ্গে দেহের সম্পর্ক স্থাপনের যে রগ যেটা তার চাইতেও কাছে। স্পাইনাল কর্ডের কার্যকারণ আপনারা জেনে নেবেন যে দেহের সঙ্গে কিভাবে সম্পর্ক ছড়িয়ে আছে, মগজের সমস্ত স্নায়ু এবং দেহের রগরেশা, দেহের সমস্ত কার্যকারণ কিভাবে সেটা সংগঠিত হয়, মূল কার্যকারণ সেই স্পাইনাল কর্ড, মাথা থেকে যেটা একদম ঘাড়ের ইয়ার থেকে আসছে, তো সেই স্পাইনাল কর্ডের চাইতেও কাছে আছি আমরা। এই কারণে আমরা জানি যে তাকে তার প্রবৃত্তি প্রতি মুহূর্তে কি বলতে থাকে, তো এই যে প্রতি মুহূর্তে যা বলতে থাকে তার কার্যকারণ এখানে এসে দেখা গেল যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এখন আপনি যদি প্রতি মুহূর্তে দেখতে পান যে আপনাকে আপনার প্রতিপালকের সামনে এই জীবনের প্রতিটি কাজের হিসেব নিয়ে দাঁড়াতে হচ্ছে, এইটা যদি আপনার কাছে দৃশ্যমান হয় তাহলে কি হবে, আপনার মন আপনাকে যাই বলুক না কেন আপনি শুধু বলবেন সরি, এটা পারা যাবে না, কারণ তখনই আপনার কাছে ফোরকান চলে আসবে, বোরহান চলে আসবে যে এই কাজটার কথা মনে যে জেগেছে, মন যে আমাকে বলে এই কাজটা আমি করি, এই কাজটাই কি আমার এই পৃথিবীর জীবন প্রাধান্য পাবে অথবা পরকাল, আমি কি পৃথিবীর জীবনে আরো জড়িয়ে পড়তে যাচ্ছি অথবা আমি স্বস্তি পাচ্ছি পরকালের দিকে হাঁটার জন্য, সাপোর্টিং হবে আমার, কারণ এইভাবে একেবারে মাত্রা টেনে দেওয়া, যে আমরা ছোটবেলা যখন গুলি খেলতাম মার্বেল খেলতাম তখন এই একটা মাত্রা টেনে দিত, তারপর সামনে একটা পিল করতো গর্ত, এই ইত্যাদি ইত্যাদি সেরকম, যে এর বা থাকলে দান আর হলো না, পিছনে থাকলে তো মাত্রা টেনে দিলেন আল্লাহ, খুব সুন্দর অল্প কথার মধ্যে গোটা জ্ঞান দিয়ে দিয়েছেন যে যে ভয় পেয়েছিল যে তাকে দাঁড়াতে হচ্ছে তার প্রতিপালকের সামনে, এবং তার প্রতিনিয়ত উত্থিত যে ইচ্ছাগুলো তার প্রবৃত্তির সেগুলো সে বলেছে ভাই সরি, এগুলো পূরণ করা যাবে না। ফাইনাল জান্নাতা হিয়া আল মাওয়া, তাহলে যে জান্নাত বা সুন্দর বনভূমি সেইটা তার ঠিকানা।
ইয়াস আলু না কানিসা, আর এই লোকেরা জিজ্ঞেস করে সেই মহা সময়ের ব্যাপারে, ওই যে বলেছি আসা, আর এখানে তাম্মাতুল কুবরা। তাহলে ইয়াস আলু না কানিসা তে আয়া না মুরসাহা, সেই মহাসময়টা ঘটবে কবে ভাই, হবে কবে? ফিমা আন্তা মিন জিক্রাহা, তাহলে ফিমা আন্তা মানে নও, তুমি এই ব্যাপারে মিন জিক্রাহা সেগুর সম্পর্কে আলোচনা করা, মানে তুমি কেয়ামত কবে হবে এই খবর জানাবার জন্য তোমাকে এখানে পাঠানো হয়নি, এ দায়িত্ব তোমার না। ইলা রব্বিকা মুনতাহা হা, অর্থাৎ কেয়ামত সংক্রান্ত মহাসময় সংক্রান্ত যে সমস্ত অবগতি সেগুলো তোমার প্রতিপালকের কাছে গিয়ে শেষ হয়। ইন্নামা আন্তা মুনজিরু মান ইখশা হা, তো এই হা মানে সেই আসা, হা মানে আত্মাম্মাতুল কুবরা, তুমি সাবধানকারী কেবল তার জন্য যে সেটাকে ভয় পায়, যে কে আমার ওই আম্মা মাকাম রাব্বিহি, কে আমাদের দিন তো আমাকে আমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, হ্যাঁ, এরা যেন মনে হবে সেই দিন, যেদিন তারা দেখবে সেটাকে, লাম ইয়ালবাসু, কাটায়নি তারা, থাকেনি তারা, অবস্থান করেনি তারা, ইল্লা আশিয়াতান আও দোহা হা, এইবার এসে ব্যাপারটা একদম জলবৎ তরলং হয়ে গেল এইভাবে যে আমরা যেখানে যাচ্ছি এরপরে, কিয়ামত যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সংগঠিত হচ্ছে, তাই না, ওয়াকাতিল ওয়াকেয়া যেদিন হবে তখন যাচ্ছি, তখন সময়ের পরিধি থাকবে হাজার বছরের, মানে বিষয়টার মধ্যে সায়েন্স বলতে আমরা যেটা বুঝি সেটা কীরকম, এই ব্যাপারটাও দেখার মতো যে কান্না হোম যেন তারা ইয়াউমা ইয়ারাউনা হা, কোন হা, তাম্মাতুল কুবরা, তারপরে আসা এবং মাকাম রাব্বিহি, এগুলো যখন বাস্তব হবে এবং যেদিন দেখবে তারা, তো ইয়ারাউনা হা লাম ইয়াল বাসু, কাটায়নি তারা, থাকেনি তারা, ইল্লা আশিয়াতান আও দোহাহা, এক সন্ধ্যা অথবা তার এক এক প্রহর, সকালের মানে দিনের এক প্রহর। তাহলে এখানে সকালে যে বিকেল কিংবা সকাল তারা অবস্থান করেছিল, যেমন ইল্লা সাআতান বা মানে আও বাদু, যাতে না যে ইয়ামান আও বাদ ইয়াম, একদিন অথবা একদিনের কিছু অংশ, নানানভাবেই তো এই কথাটা না আছে আমাদের মানে কিতাবে আমরা পড়ে এসেছি। তাহলে সেই দিন, সেই দিনটা হচ্ছে হাজার বছরই দিন, তো হাজার বছরই দিনে ওখানে গিয়ে যখন আমি দাঁড়াবো একইভাবে এই চেতনা নিয়ে, এইরকম মন মানসিকতা নিয়ে, আমার অতীতের সব কাহিনী নিয়ে, তো সেই দিন আমার কাছে কী মনে হবে যে আমি এই দিনটার একটা বেলা আমি পৃথিবীতে ছিলাম, পরীক্ষার বাস্তবতা তখন মনে হবে, এখানে তো 70-80 বছর কাটিয়েই দিয়েছি, তো এটা তো 24 ঘন্টা গোলক, 24 ঘন্টা এক চক্কর দেয়, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, অর্ধেক অর্ধেক করলে, আর যাচ্ছি যখন কেয়ামত যেখানে হচ্ছে, কেয়ামতের পরে এই পৃথিবীটা লণ্ডভণ্ড হওয়ার পরে যে পৃথিবীটা সাজবে, যেইখানে আমাদের বিচার আয়োজন হবে, সেই জায়গাটা এইরকম যে সেইখানে গেলে মনে হবে যে একটা বেলা ছিলাম, ঘন্টা দুয়েক। তো হাজার বছরই যদি একটা দিন হয়, তাহলে 100 বছরও যদি আমরা আয়ুষ্কাল পেয়ে থাকি, এটা ম্যাটার অফ 2 আওয়ার্স, 2 ঘন্টার একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ 46 খানা আয়াতের সুরাতুন নাজিয়াত এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রসুল ফাকতুবনা মা শাহিদিন, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছ এবং আমরা আনুগত্য অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকের, অতএব তুমি আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।